everyone, this is Mila San. Welcome to my another vlog. So, as to let's see, Nanu Bashai, and Guru Gore de Zonu. So, Guru Gore de Age, so I'm right, so look, Guru de Kashi, I put on a vlog to start. So, let's get started. কাজে ব্যস্ত ছিলাম তাই গরু কুরবানি দেখার সময় নেই আমার ফার্স্ট ব্লগের মতো তো যাই হোক এখন আমরা গরুর মেইন কাটাকুটিটা ভিডিওতে তুলে ধরব আমাদের সাথে গোইং অন কুরবানি গোইং অন এই যে যাই শর্ট টাইম দেখা যাচ্ছে ব্লগে আসলে কারণ কি আমি যে টান দেই আমার টান দেখা যাচ্ছে পুরো দেখা যাচ্ছে গরু পুরো কুরবানি গরু অনেক শেষ হয়ে গেছে লাথি দিয়ে দিবে আর লাথি কিভাবে দিবে এই গরু এখন কুরবানি হয় না এটা কাজের গরু সেটাও জানি না যাই হোক আমাদের গরুর অবস্থা গরু আমরা প্রায় কাটা শেষ হতে এরপর মাংস কাটা কিছু দিন শুরু হবে এটা হচ্ছে আমার নানুর বাড়ির মেইন ওয়ে যেখানে যে এখানে পাবে গরুটা খুব দুষ্টু আর এই হচ্ছে পুরো রাস্তা গরু কুরবানি অবস্থা পুরোটা দেখা যাক ঠাকুর দিলাম যায় শুনে কুরবানি দিবেন আজকে ও আচ্ছা এই গরু তাহলে কালকে কুরবানি দেওয়া হবে এটা কাদের গরু যে বিলিং এর দেখো আমাদের গরুর অবস্থা চলতে আছে আস্তে 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 সেই জিনিসটা আমরা এখন দাঁড়িয়ে আছি আর কুরবান যেহেতু কুরবানের বাইরে দেওয়া হয়েছে বাইরে থেকে কুরবানের মাংসটা বিচার নিয়ে আসলাম এখানে এনে রাখা হবে এইখানে ব্যবস্থা করা হয়েছে তো কুরবানির কাজ বলতে অনেক কাজ আসলে দিকে আমি কিছু কাজ করেছিলাম অত বেশি না তবে দুই সময় কাজ করতেছিলাম বিদায়ের সময় আমি গরুর জবাই করাটা এর আগে আমি ব্লগে দেখাইছিলাম আর এইবার ব্লগে আমার দেখানো পসিবল হয়নি সেজন্য দুঃখিত তো আজকের ব্লগটি কেমন লাগতেছে সেটা আপনি অবশ্যই আমাদের কমেন্টে জেনে দিন এখন চলে যান কমেন্টে কমেন্টে জানাতে থাকুন আর আমরা আমাদের ব্লগটি কন্টিনিউ করছি এরপরে পরের টার্মটা আমরা এখনই শো করতেছি আমাদের সাথেই মোবাইল দেখে ওই জান বিশ্ব দুই তে মোবাইল আমি তো নি করব আচ্ছা আচ্ছা খুবই ভালো হইছে আপনি খাইন না আমি 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 দিয়ে লইছি যারা যা বলে তুমি হ্যাঁ সর আমি আয় জীবন জীবন প্রচন্ড ভুল করলাম আর ভুল করছেন এই দুর্বল আছে এই যে বাতি যে আছে বাতি যে লইব না এটা ধরে এটা ধরে প্ল্যান্টস আমাদের কুরবানি এখনো চলতেছে কাটাকুটি আরও কাটাকুটি আছে যেহেতু বাইরে কুরবানি দিছি সুতরাং এখন দেখতেছি একটু একটু বড় বড় আকাশটা কালো হয়ে গেছে বৃষ্টি পড়া শুরু হতে হতো বা এখনও কিছুটা ভিড় ভিড় বৃষ্টি পড়তেছে তো আমরা এখন সমস্ত মাংস জানিস আছে কোনো মতো কাটাকুটি করে ঘরে নিয়ে এসে যাচ্ছি আর ভিডিওর মাঝপথে আমরা যে হলুদ গেঞ্জিওয়ালা লোকটাকে দেখিয়েছিলাম ভিডিও ব্লগে ভিতরে সে আমার বড় মামা যিনি এখন শারীরিক ত্রুটির কারণে ঘরে বন্ধুয়ে বসে আছেন আমি না কিন্তু আমার আমার মধ্যে হলুদ ড্রেস পরছি ঠিক আছে অন্য কিছু মনে করবেন আর একটু আগে যে হলুদ এই ব্লু ড্রেস পরে দেখলাম সেটা আমার ছোটো মামা সেখানেও কাজ করছেন গরু কাটাকুটি সমস্ত কিছু তো আরও কাজ করতেছে যেহেতু লোক খুবই কম তা আমাদেরও মনে হচ্ছে হাতে হাত লাগাতে হবে তো চলুন আমরা ব্লগটা কন্টিনিউ করতে দেখতে চাই দেখো মাথার মধ্যে সুন্দর লাগে আর কি স্টাইলিশ কষাই স্টাইলিশ কষাই মাংস কাটাকুটি যে আমি এমন এক কষাই যে স্টাইলিশ কষাই মানে এমন স্টাইল কষাই আমি খালি একটু মানে ইয়া দিব ডাইরেকশন দিব মাংস কাটাই করবো না আমি যে আমাদের মেইন কষা চলে আসছে মেইন কষাই মেইন কষা চলে আসছে
চলে এসছে আমাদের মেইন কোর্সে, চলে এসছে মেইন কোর্সে, মেইন কোর্সটা ছোট মামা যাই হোক। কাড়াকাড়ির কাজ চলতেছে, মাস্ক থাকে তখন মুখ লাগিয়ে রাখছিলাম, একটু দম বন্ধ লাগতেছে যেহেতু এখানে মানুষ অনেকটাই কম, কিন্তু মাস্কটা আবার খুলে রাখছি। কিছুক্ষণের মধ্যে মাস্ক আবার পরতে হবে, ঠিক না? মাস্ক পরা খুব জরুরি, অবশ্যই অবশ্যই অবশ্যই। প্রত্যেকের এখানে না, এখানে ভাববে না যে কারোর মুখে মাস্ক, সবার মুখে মাস্ক ছিল, কিন্তু ওই কাজ করতে করতে মাস্কগুলো ছিঁড়ে গেছে, আর দোকান বন্ধ তো, তাই মাস্ক আমি কেনা যাচ্ছিল। চাপা মারতেছে একদম, সত্যি দেখো সব দোকান বন্ধ, ওই গরু গুতা দিছে সবার মাস্ক ছিঁড়ে গেছে। এই পিছনের গরুটা দেখা যাচ্ছে, এইবারের গরু আগামীকাল জবাই দেওয়া হবে। হ্যাঁ এইটা এখন আমি ধরবো, আচ্ছা আচ্ছা খারাপ এক মন মিনিট দাও কিছু স্টার্ট। আরে কথা কেন বললা? এই যে দেখেন এখানে মাংস লই আইছি, এই সব মাংস আমি লই আইছি, ভাববেন না আমার মুখে লই আইছি, সব মাংস আমি লই আইছি, সমস্ত সমস্ত কিছু মাংস। মিথ্যা কথা, আমি দেখলাম আমার চিনি আসছে, সব মাংস আমি নিয়ে আসছি, আমি দেখছি আমি আমি নিয়ে আসছি, এই টাকা রাত নিয়ে আসছি, আমি সব মাংস নিয়ে আসছি। বিষয় করবে এই দেখেন আমার হাতটা সব ভিজে গেছে, গেস্ট আমি একটা ধাক্কা দিছি পুরো গড়ি পড়ে গেছে, আমি এই সমস্ত কথা যাবে সারা বাংলাদেশের মানুষের কাছে, যারা যারা ভিডিও দেখবে। তো ভিডিও যদি ভালো লাগে থাকে, ভিডিওতে অবশ্যই এখানে লাইক বাটন চাপ দিয়ে দিন এবং আমার সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তী ব্লগ গুলো আসার জন্য। আরে আরে হলো হলো, এই সব কিছু মইলে হয়েছে বুঝছো, আচ্ছা যাও তো এখন কইতেছি যে সব কাজ হয়ে যেতেছে, কেন বাকি কাটুন কাটুন করা লাগবো, সবই করা লাগবো, আবার খাওয়া মুখ খাওয়া লাগবো। এখন যত কিছু দেখলেন সবকিছু, কিছু আমি নিয়ে আসছি, কিছু অন্য লোক নিয়ে আসছে, মেন কথা হচ্ছে যে আসলে আমার ভাববেন না মিথ্যা কথা বলতেছি, এই যে বাকি লোক রেখে দিচ্ছি সবাই নিয়ে আসছে, শরীর কাছে যা আসে সবাই সব কিছু নিয়ে আসতেছে। এখন মেন কথা হচ্ছে যে খুব ক্লান্তি লাগতেছে, এত জিনিস সব আনছি না, খুবই ক্লান্তি লাগতেছে, এখন ভাবতেছি যে রেস্ট নিবো, রেস্ট নেওয়ার উপায় নেই, এখন দাঁড়িয়ে আসছে যদি বিলি মিলিটি চলে চলে আসলে এদিকে আবার বিলি খুব পুত্র বাসছে, ঠিক আছে বড় একটা মোটা বিলি আছে, সোশ্যাল তো চিকন কোন বিলি আছে, যাই হোক জিনিসপত্র সব ক্যামেরাটা এদিকে ধর, ক্যামেরার পিছনে আছে আমার ফেভারিট কাজিন, আমার বিশিষ্ট ব্রিলিয়ান্ট সিস্টার, মাই ডিয়ার সিস্টার, ধন্যবাদ তোমাকে, তোমাকে ক্যামেরাটা হোল্ড করার জন্য ধন্যবাদ। এই যে দেখা যাচ্ছে মাংস ম্যাক্সিমাম আমি আনছি, খালি যে মাথাটা আমার পছন্দ না, মাথার ওই নাকটা থাকে মন মরটালে ভরে যায়, এই মাথাটা আমি অন্যভাবে জানাইছি, এইসব মাথাটা পছন্দ, বাট এভরিথিং কিন্তু আমি নিয়ে আসছি, ঠিক আছে যত কিছু দেখা যাচ্ছে, এমনকি চাদর বন্ধু আমি বিছিয়েছি, ঠিক আছে এভরিথিং ইজ ক্লিয়ার। তো এখন কাটাকাটি শুরু হবে, আমি হচ্ছি স্মার্ট পারসন,
এখন আমি সব ক্যাটাগরি শুরু করব কিছু অনুমতি বিলাইটি লাগে ভাগাইতে হবে ওই মাংস টানো খেয়ে লাগে তো কষ্ট করে মাংস তুলে আনছি সবগুলো মাংস আমি নিয়ে আসছি গরুটা পঙ্গা আমি জবাই দিছি হ্যাঁ ক্যাটাগরি করছে অন্য কি কিন্তু ধরছি তো আমি আমি না থাকলে গরুটা কে ফলাইতো ঠিক আছে ওকে তো ব্লক কর্নার করছি আবার আপনাদের সাথে দেখা হবে গরু এইভাবে ক্যাটাগরির সময় ছোট ছোট ক্যাটাগরি করবো প্রচন্ড গরমে ঘাইমা গেছি এত কাজ করছি এত কাজ করছি যে মানে নিজের ইয়ার সিঁড়ির পর্যন্ত আমার ঝাড় দিতে হয়েছে ঠিক আছে এখানে যেহেতু মানুষ কম আমি আর আমার ছোট মামা মিলে সমস্ত কাজ আদ্য সম্পাদন করেছি যেহেতু আমার বড় মামা উনিও কাজ করেছেন তবে উনি শারীরিক অসুস্থতার কারণে কিছুটা বসেছিলেন বাড়ি বাড়ি জিনিসপত্র আমার উঠাইতে হয়েছে যাই হোক আমি বহু বছর পরে এইভাবে এত বেশি করে কাজ করলাম আমি আমার কোনো দিন জেনারেলি আমি গরু কুরবানি দেই আমার গ্রামে কিন্তু এবার নানুর বাসায় দিলাম মাঝে মাঝে নানুর বাসায় আমি ছিলাম তবে এবার আমার ফার্স্ট অনেকক্ষণ কাজ করতে হয়েছে যাই হোক কোনো কাজ কিছুই নাই সব কিছু আনন্দের কারণ কুরবানিতে কাজ করলে সেটাই আনন্দের আর আমরা ঘুমেলে কুরবানি দিয়ে থাকি আল্লাহর সন্তুষ্টির জন্য তো এখন চলে আসলাম ছাদে কী করে বসতেছি না তাই একটু একলা একলা বসে থাকবো ভাবতেছিলাম কাজিনদের সাথে নিয়ে চলে আসলাম প্রচণ্ড গরমে ঘেমে ঠেমে এখন ভাবলাম পরে খুব ক্ষুধা লাগছিলো তাই একটু বিরিয়ানি খাইলাম আজকাল এখন কুরবানি চলতে আছে কুরবানির সময় যদি বিরিয়ানি না খাই তাহলে কুরবানি এই ঈদের সময় কী হইবে ঈদুল আজহার সময় বিরিয়ানি অবশ্যই খাইতে হবে তারপর দুপুরবেলা সাথে বড় বড় গোল্লা গোল্লা শশা আর লেবু সিপ্পা যাই হোক অনেক খাজলাম হয়ে গেছে এখন তো আমরা ইয়াতে আছি ঠিক না ছাদে আমরা এখন ছাদে আছি তো ক্যামেরার পিছনে আছে আমার লিটল সিস্টার 1+ যাই হোক যাই হোক লিটল সিস্টার যিনি মাত্র এসএসসি দিয়েছেন এখনো এসএসসি সরি এসএসসি এখনো দেননি এসএসসিও দেননি উনি অ্যাসাইনমেন্ট এসএসসি করে যাচ্ছেন আচ্ছা যাই হোক যাই হোক এই পিছনে এই যে এই বাবুটাকে দেখো এই বাবুটাকে দেখো এটা হচ্ছে সেই বাবু যে ওরে পড়াশোনা করে না সারাদিন বসে থাকে খায় দায় আর ঘুমায় আর পিছনে ওই বাবু ওটা কত সাইজাই দিই এত প্রশংসা করবো প্রশংসা করে কুল পাওয়া যাইবে না আজকের মতো এখানেই ইন করতে যাচ্ছি খাওয়া দাওয়া করেছি এখন ঘুম দিতে হবে পরে কী হবে জানি না আল্লাহ বাঁচায় রাখলে নেক্সট ব্লগে অবশ্যই ইনশাল্লাহ দেখা হবে আমার জন্য দোয়া করবেন আর সবাইকে আমি আমার পক্ষ থেকে জানাচ্ছি ঈদ মোবারক সবাই ঈদ মোবারক সবাই ঈদ মোবারক এবার ঈদ মোবারক বলো সবাই বলো ঈদ মোবারক ওকে সো এভরিওয়ান দেখা হবে পরবর্তী ব্লগে ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম